নমস্কার সম্মানিত দর্শকবৃন্দ, দুয়ারে সরকার নিয়ে খুবই গুরুত্বপূর্ণ আপডেট চলে এসেছে। পশ্চিমবঙ্গে আবার কিন্তু দুয়ারে সরকার ক্যাম্প শুরু হতে যাচ্ছে, এবং সেই প্রকল্পে আপনারা কোন কোন প্রকল্পের সুবিধা পাবেন এবং আপনাদের এলাকায় কবে দুয়ারে সরকার বসতে চলেছে সেটাও আপনাদেরকে আমি দেখিয়ে দেবো। এছাড়াও কিন্তু এবারে দুয়ারে সরকার ক্যাম্পে কিন্তু একটা আকর্ষণীয় একটা ব্যাপার আছে, যেমন পুরুষ এবং মহিলাদেরকে পোশাক দেওয়া হবে। যেমন মহিলাদেরকে মানে মেয়েদেরকে হচ্ছে শাড়ি দেওয়া হবে, আর পুরুষদেরকেও কিন্তু পোশাক দেওয়া হবে। তো কাদেরকে পোশাক দেওয়া হবে, কী পোশাক দেওয়া হবে সেটাও কিন্তু আমি দেখিয়ে দেবো আজকের এই ভিডিওতে। অবশ্যই ভিডিওটি আপনাদের উপকার আসবে, প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখে থাকুন। আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন, পরবর্তী ভিডিওর আপডেটগুলি সবার আগে পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশাপাশি বেল আইকনটি ক্লিক করে অল অপশনটি অন করতে ভুলবেন না। আরেকটা ব্যাপার, আপনারা যে কোনো জেলা থেকেই দেখুন না কেন, ভিডিওটা দেখবেন এখানে যে কেবলমাত্র যে নদিয়া জেলা এনাদের জন্যই যে প্রযোজ্য সেরকম কিন্তু নয়, সব জেলার ক্ষেত্রেই কিন্তু প্রযোজ্য। তাই যে কোনো জেলা থেকেই আপনি দেখুন না কেন ভিডিওটা শেষ পর্যন্ত দেখে থাকুন। এখানে বলেছে রাজ্যের নদিয়াতে ফের বসল বিশেষ দুয়ারে সরকার ক্যাম্প। সোমবার থেকে শুরু হওয়া এই ক্যাম্প টানা 31 জুলাই পর্যন্ত চলবে। এই বিশেষ দুয়ারে সরকার ক্যাম্প বিশেষত আদিবাসী সীমান্তবর্তী ও পিছিয়ে পড়া এলাকার মানুষদের কাছে সরকারি পরিষেবা পৌঁছে দেওয়ার উদ্দেশ্যেই এই শিবির হচ্ছে বলে জানা গিয়েছে। নদিয়া জেলার প্রায় 250 এলাকায় 550 ক্যাম্প হবে। সপ্তাহে শনিবার নিয়ে 4 দিন ধরে হবে দুয়ারে সরকারের বিশেষ এই ক্যাম্প। প্রত্যন্ত এলাকায় পৌঁছানোর জন্য প্রয়োজনে নৌকা ও গাড়ির ব্যবস্থা করা হচ্ছে। মূলত এই ক্যাম্পে জমিজনিত সমস্যার সমাধান গুরুত্ব পাচ্ছে। সেখানে সব ধরনের মিউটেশন, ছোট ভুল থাকা মিউটেশন, পাট্টা রেকর্ডিং, অর্গা রেকর্ড, হোমস্টেট রেকর্ডিং, এছাড়াও একাধিক জমির সমস্যার সমাধান হয়ে যাবে এবারের যে দুয়ারে সরকার। এছাড়াও স্বাস্থ্যসাথী, রেশন কার্ড, লক্ষ্মীর ভাণ্ডার, কৃষক বন্ধু সহ একাধিক পরিষেবা মিলবে জানা গিয়েছে। সমস্ত প্রত্যন্ত এলাকার সরকারি আধিকারিকদের নির্দেশ দেওয়া হয়েছে এই ক্যাম্প সফল করার জন্য। প্রসঙ্গত সীমান্ত এলাকায় ইপোসের মাধ্যমে রেশন দেওয়া নিয়েও নেটওয়ার্কিংজনিত সমস্যা রয়েছে। এ প্রসঙ্গে জেলা খাদ্য নিয়ামক বাবলুচন্দ্র ভক্ত বলেন, এখন রেশন সংক্রান্ত কোনো সমস্যা নেই, তবে যাদের কার্ড হয়নি বা রেশন সংক্রান্ত কোনো সমস্যা আছে তাদের সেই সব সমস্যা এই বিশেষ দুয়ারে সরকারে মিটে যাবে। এখানে আসা গ্রামবাসীরা জানিয়েছেন, আমরা এখানে স্বাস্থ্যসাথী, রেশন কার্ড, লক্ষ্মীর ভাণ্ডার, কৃষক বন্ধু করব। এছাড়াও আদিবাসীদের পরিবারের বয়স্কদের ধুতি পাঞ্জাবি, বিধবাদের সাদা শাড়ি এবং ছোটদের জামা প্যান্ট দেওয়া হবে। এই দেখতে পাচ্ছেন, আদিবাসীদের পরিবারের বয়স্কদের ধুতি পাঞ্জাবি, এছাড়াও যারা হচ্ছে বিধবা রয়েছেন তাদেরকে সাদা শাড়ি, এবং ছোট যারা তাদেরকে কিন্তু জামা প্যান্ট দেওয়া হবে। অতিরিক্ত জেলাশাসক রবি প্রসাদ মিনা বলে, এই বিশেষ দুয়ারে সরকারে মূলত জমি সমস্যা থাকলে মেটানোর চেষ্টা করা হবে, আদিবাসী ও পিছিয়ে পড়া এলাকায় কাজ হচ্ছে। এবার দেখুন যে ব্যানারটা প্রকাশ করা হয়েছে সেখানে কি বলা হয়েছে। এখানে দেখতে পাচ্ছেন মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ঐক্রান্তিক উদ্যোগে 13 জুন 2022 থেকে শুরু হচ্ছে প্রত্যন্ত এলাকায় দুয়ারে সরকার। তো এখানে দেখুন কী কী প্রকল্পে সুযোগ সুবিধা পাবেন, এগুলো দেখতে পাচ্ছেন। এই সকল প্রকল্পে সুযোগ সুবিধাগুলো আপনারা কিন্তু পাবেন, বিশেষ করে জমি জায়গার আরও কিন্তু অনেক রেকর্ড করা হচ্ছে, যেটা আপনাদেরকে আগেই আমি দেখালাম। জমি জায়গার মানে অনেক সমস্যা আপনারা এবারে দুয়ারে সরকারে আপনারা করিয়ে নিতে পারবেন। এছাড়াও এখানে দেখতে পাচ্ছেন আদিবাসী ও প্রান্তিক মানুষদের জন্য বিশেষ শিবির ও ধর্মমান ক্যাম্প 13 জুন থেকে 31 জুলাই পর্যন্ত। তার মানে লাস্ট কিন্তু 31 জুলাই পর্যন্তই কিন্তু হবে, এই মাসের জুলাই মাসের 31 তারিখ পর্যন্ত লাস্ট কিন্তু হবে। এবার দেখুন আপনার এলাকায় কোথায় দুয়ারে সরকার ক্যাম্প হবে সেটা আপনি কীভাবে বুঝবেন, তার জন্য প্রথমে যে কোনো একটি ব্রাউজার ওপেন করবেন, দিয়ে গুগলে চলে আসবেন। গুগলের সার্চ বটমে আসবেন, এখানে এসে সার্চ করবেন দুয়ারে, DUARE দুয়ারে সরকার, দুয়ারে সরকার এই কথাটি লিখে আপনি গুগলে সার্চ করে দেবেন। যখনই গুগলে সার্চ করবেন এখানে প্রথমেই দেখতে পাচ্ছেন যে দুয়ারে সরকার লেখা রয়েছে, আর উপরে DS.WB.gov.in লেখা রয়েছে। এই দুয়ারে সরকার আপনি এখানে হাত দিয়ে দেবেন। এখানে যখনই আপনি ক্লিক করবেন এখানে দেখতে পাচ্ছেন নিচের দিকে স্ক্রল করবেন, নিচের দিকে স্ক্রল করার পর এইখানে দেখুন একটা অপশন রয়েছে, এই যে দেখতে পাচ্ছেন সিটিজেন কর্নার, দিয়ে রয়েছে ফাইন্ড ইউর ক্যাম্প বলে একটা অপশন দেখতে পাচ্ছেন। এই যে এই অপশনটায় আপনাকে ক্লিক করতে হবে। এখানে যখনই ক্লিক করবেন আপনার সামনে এরকম একটি পেজ চলে আসবে। তো প্রথমে এখানে ডিস্ট্রিক্ট আপনার জেলার নামটা দিয়ে দিবেন। তো আমি এখানে আমাদেরকে একটা উদাহরণ হিসেবে দেখিয়ে দিচ্ছি, আপনারা আপনাদের জেলার নাম দিয়ে দিবেন। আমি এখানে নদিয়া দিয়ে দিলাম, তারপর ব্লক, এখান থেকে আপনি আপনার ব্লকের নামটা দিয়ে দিবেন। তো এখান থেকে আমি একটা ব্লক দিয়ে দিচ্ছি, শান্তিপুর দিয়ে দিলাম। আর এখানে এবার গ্রাম পঞ্চায়েত বা ওয়ার্ডের নাম এখানে আপনি দিয়ে দিবেন। তো এখান থেকে আমি একটা দিয়ে দিচ্ছি বেলঘরিয়া 1 দিয়ে দিলাম। তো এখানে যখনই আমি গ্রাম পঞ্চায়েত, ব্লক আর ডিস্ট্রিক্ট দিয়ে দিয়েছি, এখানে দেখতে পাচ্ছেন কবে ক্যাম্প হবে ডিটেলস দেখিয়ে দিয়েছে। ক্যাম্প ডেট কবে না 23/7/2022। তো 23 তারিখে কিন্তু ক্যাম্প হবে এই যে এই গ্রাম পঞ্চায়েতে। আর কোথায় ক্যাম্প হবে স্থানের নামটাও কিন্তু এখানে দিয়ে দিয়েছে, এই জায়গাতে কিন্তু ক্যাম্প বসতে চলেছে দুয়ারে সরকার। এইভাবে আপনারাও কিন্তু আপনাদের জেলার নাম, ব্লকের নাম এবং পঞ্চায়েতের নাম দিয়ে দেখে নেবেন কোথায় দুয়ারে সরকার ক্যাম্প বসতে চলেছে, এবং সেখান থেকে আপনারা আপনাদের সমস্যার সমাধানগুলো করে নিতে পারবেন।
आशा करी आपनारा भिडियो बुझते पेरेछेन। जदि भिडियो भालो लेगे थाके अवश्य एकटी लाइक करबेन, बेशी बेशी करे बंधुदेरके भिडियोटी शेयर करे तादेरकेओ इनफरमेशन देवार चेष्टा करबेन। एछाड़ा परबर्ती भिडियोर आपडेटगुली सबार आगे पेते चैनलटिके सबसक्राइब करे पाशापाशि बेल आइकनटी क्लिक करे अल अपशनटी अन करते भूलबेन।